ব্রয়লার মুরগি হলো এমন এক ধরনের মুরগি যার মাংস খুব সুস্বাদু ও নরম। এদের ওজন 30 থেকে 35 দিনের মধ্যেই প্রায় 1.5 কেজি থেকে 2 কেজি হয়। ব্রয়লারের মুরগির মধ্যেও আবার বিভিন্ন ধরনের ভাগ রয়েছে, যেমন হাইব্রিড ব্রয়লার, লেয়ার মুরগি ইত্যাদি। এবার আসুন জেনে নেই ব্রয়লার মুরগি মানব দেহের জন্য কতটা ক্ষতিকর। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওতে একটি লাইক করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, আমরা যারা একটু আমিষ খাদ্য প্রিয় মানুষ অথবা শরীরে আমিষের ঘাটতি পূরণের জন্যে কিন্তু আমরা মাছ মাংস খেয়ে থাকি। ছোটো বড় প্রায় সকলের প্রিয় এই ব্রয়লারের মুরগি, কেননা মাংস নরম ও সুস্বাদু। কিন্তু এগুলা পোলট্রিতে বড় করার এগুলোকে অ্যান্টিবায়োটিক দিয়ে বড় করা হয়, যার ফলে এগুলো অতিরিক্ত খেলে আমাদের শরীরে যে নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট থাকে তা কমতে থাকে। তাই যাদের দিনে 3 বার খাওয়ার অভ্যাস আছে তারা অন্তত দিনে 1 বার করে খাবেন। নাম্বার 2, পোলট্রিতে যেভাবে মুরগি বড়া করা হয় সেগুলো কোনোটাতে বিজ্ঞানসম্মতভাবে নয়, কেমিক্যাল পদ্ধতিতে বড় করা হয়। কেমিক্যাল পদ্ধতিতে কতগুলো ওষুধ দিয়ে অল্প দিনে মুরগির স্বাস্থ্যকে ভারী ও বড় করা হয়। তাই যাদের বিভিন্ন রোগের সমস্যা রয়েছে তাদের উচিত এই ব্রয়লারের মুরগিকে পরিহার করা, কেননা এগুলো ওষুধের গুণাগুণ মান কমিয়ে দেয়। নাম্বার 3, গবেষণায় দেখা গেছে ব্রয়লারের মুরগিতে 67% ইকলাই ব্যাকটেরিয়া থাকে, যা থেকে আমাদের ফুড পয়জনিং সমস্যাটা বেশি দেখা দেয়। বাচ্চা এমনকি যে কোনো বয়সের মানুষের এই সমস্যা হয়। সাধারণত বাইরে আমরা তেলে ভাজা এই সব ব্রয়লারের মুরগির বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি, আর ফুড পয়জনিং হওয়ার এটাই মূল কারণ। নাম্বার 4, যাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে এই ব্রয়লারের মুরগির দীর্ঘদিন খাওয়ার ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা অতিরিক্ত বেড়ে গিয়ে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা হয়ে যায়। শুধু কোলেস্টেরল না, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা, সর্দি কাশি, পেটের বিভিন্ন সমস্যা, গ্যাস অম্বল ইত্যাদি ইনফেকশন বেশি হয়। তাই দিনে 3 বার করে যাদের চিকেন খাওয়ার অভ্যাস রয়েছে তারা এই অভ্যাস পরিহার করুন। নাম্বার 5, ব্রয়লারের কাঁচা মাংসে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে। আমরা মনে করি মুরগি জবাই করে দেওয়ার পর ব্যাকটেরিয়া মরে যায়, কিন্তু এতে করে পাশে যে মুরগিগুলো থাকে তা থেকে ব্যাকটেরিয়াগুলো কাঁচা মাংসে যাওয়ার সম্ভাবনা থাকে, আর মাংস থেকে জীবাণুগুলো আমাদের শরীরে প্রবেশ করাটা সহজ হয়ে যায়। তাই অনেকে মতামত দিয়ে থাকেন ফুটন্ত গরম পানিতে কাঁচা মাংসকে পরিষ্কার করা।